জেলায় জেলায় ট্যাপ দুর্নীতির অভিযোগ, এই মুহূর্তে সরাসরি নজর রাখবো ভবানী ভবনে, সেখানে সাংবাদিকদের মুখোমুখি সিআইডি পুলিশ। সম্ভাব্য দিক আমরা খতিয়ে দেখছি এবং আমাদের এই জয়েন্ট ইনভেস্টিগেশন মনিটরিং টিম এটা প্রতিনিয়ত যোগাযোগ রাখছে যে পার্শ্ববর্তী বলবো না ঠিক, মহারাষ্ট্র, রাজস্থান এবং ঝাড়খণ্ডে পেয়েছি, এই রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ রেখে চলছি আমরা, এবং আর কে কে এর মধ্যে জড়িত থাকে সেটা আমরা দেখব, এবং আমরা আশাবাদী অত্যন্ত দ্রুত এই চক্রের সঙ্গে যে বা যারা যুক্ত তারা যেখানেই থাকুন যেই হন তাদের প্রত্যেককে দ্রুত গ্রেফতার করব আমরা, এবং প্রথা অনুসারে সমস্ত অবজার্ভিং অল গভর্নমেন্ট মোডালিটিস অ্যান্ড ফর্ম্যালিটিস আমরা সরকারের যে টাকা সেই টাকাটা উদ্ধার করতে সমর্থ হব বলে আমাদের বিশ্বাস। এটা ঘটনা উত্তর দিনাজপুরের চোপড়া এবং মালদার বৈষ্ণবনগর থেকে একটা কার্টেল, একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এখান থেকেই অভিযুক্তরা একটু বেশি ধরা পড়ছে, এটা একটা হাব হতে পারে, কিন্তু সেটা কেন কারা এর পিছনে যুক্ত সেটা এই মুহূর্তে তদন্তের স্বার্থে আমরা কিছু লিড নিশ্চয়ই পেয়েছি, কিন্তু তদন্তের স্বার্থে এর বেশি আমরা এই মুহূর্তে বলবো না। উইল শেয়ার মোর ডিটেইলস অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইম। আমি যেইটুকু বলেছি কিছু নথিপত্র আমরা বাজেয়াপ্ত করেছি, তাতে আমরা আন্তঃরাজ্য একটা যোগ আমরা পেয়েছি, মহারাষ্ট্র, রাজস্থান, ঝাড়খণ্ডের বিভিন্ন জনকল্যাণমুখী সরকারের স্কিম, যেটা ডিবিটি স্কিম বলে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, সেখানে এই ধরনের প্রতারণায় তারা যুক্ত ছিল বলে আমরা নির্দিষ্ট প্রমাণ পেয়েছি। এর বাইরে কোথায় কত টাকা কোন অ্যাকাউন্টে গেছে সেটা তদন্ত সাপেক্ষ, তদন্তের বিষয়, এটা বুঝতেই পাচ্ছেন সাইবার ক্রাইম, মানি ট্রেলের ব্যাপার পুরোটা আপনাদের সঙ্গে এক্ষুনি বলে দিতে পারি না, তাহলে অপরাধী সতর্ক হয়ে যেতে পারে। না, সেরকম আমাদের ইঙ্গিত এখনো পর্যন্ত ইনভেস্টিগেশনে আমরা পাইনি, বাট উই আর এক্সপ্লোরিং অল পসিবল অ্যাঙ্গেলস, আমরা খুব খোলা মনে তদন্ত করছি এবং তদন্তে পাচ্ছি, এবং যেটা আপনাকে বললাম যে যে যেখানেই থাকুক আমাদের তদন্তের অগ্রগতি যথেষ্ট সন্তোষজনক বলে আমরা মনে করছি। সিআইডি, সাইবার সবাই করছেন, জেলার থেকেও তদন্ত হচ্ছে, অ্যারেস্ট হচ্ছে, আরও অ্যারেস্ট হবে, বেশ কিছু সন্দেহভাজনকে আমরা চিহ্নিত করেছি, এবং চিহ্নিত করে পরবর্তীতে যখন আরও গ্রেফতার হবে, আরও লিড পাবো, আরও কিছু বলার মতো জায়গায় থাকবো, তখন নিশ্চয়ই আপনাদের জানাবো। একটা কোশ্চেন, ইনসাইডার ইনভলভমেন্ট, মানে আমি বলছি যে বিকাশ ভবনে আপনারা কারোর সাথে কথা বলেছেন যে ফ্লো চার্টে ওখান থেকে তো ট্রেজারি হয়ে টাকাটা ডিসবার্সমেন্ট হবে, কোনো থার্ড পার্টি, কোনো কোম্পানি কারোকে কোনো দায়িত্ব দেওয়া ছিল ডেটা এন্ট্রি বা অ্যাক্সেস দেওয়ার ক্ষেত্রে? না, না, এখনো পর্যন্ত সেরকম কোনো ধরনের সম্ভাবনা আমাদের তদন্তে উঠে আসেনি। আপনারা জানেন ওখানে এইপিএস আধার এনেবলড পেমেন্ট সিস্টেমে যে ফ্রড হয়েছিল একটা কানেকশন হয়েছে ওখানে, তো আবার এখানে লিঙ্ক পাওয়া যাচ্ছে, এটা হতে পারে ওখানে আরও লোক ওর সঙ্গে যুক্ত আছে, আমরা যে যে তদন্তে আসবে আমাদেরকে ধরব। নেই তো এটা তো তদন্তের সাপেক্ষে না, কি ওই কেসে একটা কেস হলো, ওখানে যে লোক অ্যারেস্ট হলো আমরা দ্রুতভাবে এটা চেষ্টা করে ওটা কানেকশন করালাম, এবার হয়তো যে আরও লোক এর সঙ্গে জড়িত বা এই যে এইপিএস যে টেকনোলজি আছে ওরা হয়তো আরও ছড়িয়ে গিয়েছে, আমরা তো পুলিশ তো এমনি কাউকে ধরতে পারি না, এভিডেন্স লাগবে আমাকে, এবার এই কেসে ওদের নাম আসছে, আমরা আবার ওই এলাকায় যে আমাদের আগে যে লিড ছিল ওটা মিলিয়ে আমরা ওদেরকে ধরেছি। কিষাণগঞ্জ বেনিফিশিয়ারি হওয়াতে আসামি থাকার বেনিফিশিয়ারি তো ওয়েস্ট বেঙ্গল স্কিম আছে না, বেনিফিশিয়ারি তো ওয়েস্ট বেঙ্গল এর, সেটা চান্সেস থাকতে পারে, যেটুকু পাওয়া গেছে ডেফিনেটলি আরো কিছু পাওয়া যাবে, তখন আমরা এই যে প্রশ্নগুলো করছেন সেটা আরো একটু ডিটেইল বলতে পারি। মূল মাথা যাদেরকে গ্রেফতার করেছেন তাদের সঙ্গে মূল মাথাদের কি যোগাযোগ পাওয়া গেছে এখনো পর্যন্ত? মূল মাথা কি বা কারা তাদের চিহ্নিত করা গেছে? আপনি তো আমরা কিছু তথ্য পেয়েছি, স্যার বলেছেন সেটা
মূল মাথা বা মূল নয় এরকম মাথা, যেরকম যখন যখন পাবো আমাদের জানো। আমরা ডেটা চেয়েছি এনআইসির কাছ থেকে, কিছু ডেটা আমরা পেয়েছি, আর অনেকগুলো কেস হয়েছে তো, তো আমাদের অনেকগুলো আইপি আমরা ওয়েট করছি এনআইসি থেকে আসবে, কেন কি অ্যাপ ছিল ওদের, তো ওদের কাছ থেকে বা কিছু আমরা ব্যাংক থেকে চেয়েছি, যদি আমরা কিছু আসে আমরা তদন্ত করব। দেখুন, সাইবার ক্রাইম এমন একটা, আপনারা জানেন সাইবার ক্রাইম এমন একটা ক্রাইম যেটার তদন্ত অন্য মামলাগুলোর তুলনায় একটু সময় সাপেক্ষ হয়, ফর অবভিয়াস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল রিজনস। অনেকগুলো প্রতিষ্ঠানের মধ্যে যুক্ত থাকে, আমাদের ডেটা সেন্টার থেকে নিতে হয়, সার্ভার দেখতে হয়, অনেক কিছু দেখতে হয়, একাধিক ব্যাংক অ্যাকাউন্ট দেখতে হয়, অনেক পরিষেবা সংস্থা সার্ভিস প্রোভাইডার থেকে ডেটা নিতে হয়, সেই ডেটা কোলেক্ট করে, যেটা গতকাল এডিজি সিআইডিও বলছিলেন, করে তারপরে আমাদের একটা কনক্লুশনে আসতে হয়। তো সেই প্রসেসটা টু কালেক্ট ডেটা ফ্রম ডিফারেন্ট ব্যাংকস, ডিফারেন্ট অ্যাকাউন্টস, এক্সপ্লোরিং দ্য মানি ট্রেল, যা যা তদন্তে সম্ভব সেগুলো খুব ওয়ার ফুটিংয়ে করা হচ্ছে, এবং আমরা তার থেকে যখন যখন লিড পাবো সেইভাবে উই আর অ্যাক্টিং অন দোজ লিডস। একটা কোয়েশ্চন, স্যার, মিডলম্যান মানে যাদের অ্যাকাউন্টে টাকা গেছে, কয়েকটা কেসে দেখা গেছে যে তাদের বয়স 65 বছর 66 বছর, তো সেটা এক্সামিন করতে গিয়ে আপনারা মাঝের যে লোকটা আছে সে অ্যাবসেন্ট করে যাচ্ছে, এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিন যে মিডলম্যান তাদের কি রোল বা ফাংশনটা এক্স্যাক্টলি কি। না, এইটা এই মুহূর্তে মিডলম্যানকে, এই পুরো জিনিসটা এন্টায়ার চেন অফ মানি ট্রেল, কে মিডলম্যান, কোথায় টাকা গেছে, সেইটা পুরো এন্টায়ার র্যাকেটটা আনআর্থ করে যখন আমরা চেন ডিজিটাল পাথওয়েটা এস্টাবলিশ করতে পারবো। একটা ডিজিটাল পাথওয়ে তো হয়েছে কোথাও, যে একটা ক্রাইমে সাইবার ক্রাইমে হয়, উইচ ইজ কল্ড এ ডিজিটাল পাথওয়ে অফ দ্য ক্রাইম, তো সেই পাথওয়ে এস্টাবলিশ করা না অবধি এই প্রশ্নগুলোর উত্তর আমি দিতে পারবো না। এখন পর্যন্ত যারা অ্যারেস্ট হয়েছে তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি ওরা মিউল অ্যাকাউন্ট যদি পায় তারপরে ওইটা একটা বেনিফিশিয়ারি ওই অ্যাকাউন্টে মিউল অ্যাকাউন্ট, তখন ওরা একটা ক্রাইম করে, তারপরে দুদিন পরে আর দুটো মিউল অ্যাকাউন্ট পেলো, তারপরে দুটো ক্রাইম করলো, এরকম ওরা করেছে। ব্যাংক অ্যাকাউন্ট মিউল অ্যাকাউন্ট ওরা অ্যারেঞ্জ করে, পুরো মিডল ম্যান ওরা অর্গানাইজ করে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।